রাজ্য সরকার সম্প্রতি বিদ্যা জ্যোতি প্রকল্প মিশন 100 নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পে রাজ্যের 100টি স্কুলকে সিবিএসই বোর্ডের অধীনে আনার প্রয়াস জারি রয়েছে। যদিও এর পক্ষে বিপক্ষে শিক্ষার বেসরকারীকরণ বৈষম্যকরণ নিয়ে শাসক ও বিরোধী শিবিরে বিভিন্ন যুক্তির অবতারণাও করা হচ্ছে। এই যখন চিত্র দেখা যাচ্ছে, এই সময় মঙ্গলবারই সাংবাদিক সম্মেলনে আরও কিছু বিদ্যালয়কে সিবিএসই অধীনে আনার দাবি তুলেছিল শাসক দলের যুব সংগঠন। আর বুধবার এই ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জেলা শিক্ষা অধিকর্তার কাছে রাজ্যে যাতে আরও কিছু স্কুলকে সিবিএসই বোর্ডের অধীনে আনা যায় এই দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এ ব্যাপারে বিদ্যার্থী পরিষদের পক্ষে মিডিয়া ইনচার্জ সুরজিৎ সাহা জানান, রাজ্যের এবং বিশেষ করে এই জেলার অধিকাংশ বিদ্যালয়কে যাতে সিবিএসই বোর্ডের আওতায় আনা হয় এই লক্ষ্যেই তাদের এই দিনের এই ডেপুটেশন প্রদান। দেখুন, আপনারা সবাই অবগত আছেন, রাজ্যের আমরা জানি এই রাজ্যের অধিকাংশ স্কুলগুলো টিবিএসসি বোর্ডের আওতায়। তো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যাতে আরও উন্নত মানে নিয়ে যাওয়া হয় এবং এই শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতশীল করা হয়, তার জন্য আমরা বিভিন্ন বোর্ড আছে, সিবিএসসি, টিবিএসসি এবং আইসিএসসি। তো যেহেতু সিবিএসসি বোর্ড সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায়, সে জায়গায় বিদ্যার্থী পরিষদের ডিমান্ড থাকবে যে এই রাজ্যের আর এই জেলার যতটুকু যে স্কুল আছে তার মধ্যে অধিকাংশ স্কুলগুলোকে যাতে সিবিএসসি বোর্ডের আওতায় আনা হয়। এই নিয়েই মূলত আজকে আমাদের এই দাবি নিয়ে আজকে জেলা শিক্ষা অধিকর্তার সাথে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করব এই নিয়ে দাবি। আর দেখার বিষয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।